বর্তমানে নোবেল করোনা ভাইরাস কোভিড নাইন্টিন বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে ফলে এর জেরেই সৃষ্টি হয়েছে পৃথিবী জুড়ে এক ভয়ানক আতঙ্কের আর এর সঙ্গেই ছড়াচ্ছে নানা গুজব যেমন এই গুজবের জেরেই পোলট্রি মুরগির মাংসের দাম কমেছে ফলে খাসির মাংসের চাহিদা বাড়ায় লাঘামীনভাবে এই মাংসের মূল্য বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় করোনার সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার নানা উপায়ের মধ্যে মুখে মাস্ক ব্যবহার হলো একটি অন্যতম পথ ফলে এন নাইনটি ফাইভ থ্রি লেয়ার প্রভৃতি মাস্কের চাহিদা বেড়েছে আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী কারচুপি করে মাস্কের দাম দুই তিন গুণ বাড়িয়ে দিয়ে এগুলি বাজারে বিক্রি করছে এতে সাধারণ মানুষের অবস্থা হচ্ছে বেহাল অন্যান্য স্থানের মতো টেহট্ট মহকুমা ও তৎসংলগ্ন এলাকারও কোনো কোনো ব্যবসায়ী এ কাজে লিপ্ত হয়েছে বলে অভিযোগ এদিকে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টেহট্ট মহকুমার পুলিশ আধিকারিক শান্তনু নির্দেশে পুলিশ প্রশাসন রবিবার সন্ধ্যায় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের কালোবাজারি রুখতে মহকুমার প্রত্যেক ওষুধের দোকানে হানা দেয় এবং তাদের এ কাজে লিপ্ত না হতে সচেতন ও সতর্ক করে উল্লেখ যে এদিন পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতেও উদ্যোগী হয় আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট